আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কিভকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে সংলাপে বসবে না রাশিয়া। এরপর জানিয়ে দেব যৌথ টহলে বোমারও উড়ালো রাশিয়া ও চীন। এদিকে কুর্দি বিরোধী অভিযানে তুরস্কের প্রতি সংহতি ন্যাটোর। আরো জানিয়ে দিব সিরিয়া তুরস্ক উত্তেজনার নিরসনে প্রস্তুত ইরান, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানের মাদ্রাসায় বোমা বিস্ফোরণে বহু শিশু নিহত, 23 আহত 30। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কেপকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে সংলাপে বসবে না রাশিয়া। আপনারা জানেন ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, এরই মধ্যে একটি সংলাপ বসার কথা চলছিল। তবে কিয়েভ অস্ত্র কেনা বন্ধ করছে না এই পশ্চিমাদের কাছ থেকে। আর এই পশ্চিমারা অর্থাৎ আমেরিকা এত বড় শয়তান, এরা সার্বক্ষণিক ইউক্রেনকে অস্ত্র দিয়ে থাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। যুদ্ধ যাতে বন্ধ না হয় এবং তাদের অস্ত্র ব্যবসা যাতে বন্ধ না হয়, তাদের অস্ত্রের হার কখনো না হয়, এ কারণেই তারা অস্ত্র বিক্রি এবং অস্ত্রের রাজাগিরি, অস্ত্রের ক্ষমতা দেখাতে, যুদ্ধ চালিয়ে যেতে যত অস্ত্রের প্রয়োজন, যত অর্থের প্রয়োজন এই পশ্চিমারা দিয়ে যাচ্ছে। তারা এই পৃথিবী থেকে তাদের রাজত্ব, তাদের সিংহাসন ছাড়বে না। এই প্রত্যয় নিয়েই যুদ্ধে হার না মানতে রাজি ইউক্রেনের জেলেনস্কি। অর্থাৎ এই যুদ্ধ অব্যাহত থাকবে, আর এই যুদ্ধ চালালেই পরমাণু সংলাপে বসবে না রাশিয়ার হুঁশিয়ারি। বরং রাশিয়া এবার চীনকে সাথে নিয়ে নেমেছে ভয়ঙ্কর বোমারু বিমান নিয়ে, যেই বোমারু বিমানে এবার পরমাণু অস্ত্র থাকছে। আর এই পরমাণু বোমা দিয়ে যদি হামলা করা হয় তাহলে পুরো ছাই ছাই হয়ে যাবে ইউক্রেন, জেলেনস্কি, ইউক্রেনের জেলেনস্কি হবে খতম, পশ্চিমারা পালাবার জায়গা পাবে না, ধ্বংস হবে আমেরিকা। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। কিয়েভকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে সংলাপে বসবে না রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার স্পুটনিক রেডিওকে বলেছেন, যতক্ষণ না ওয়াশিংটন ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করছে ততক্ষণ পর্যন্ত রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নিউ স্টার্ট চুক্তি নিয়ে আলোচনায় বসবে না। যুক্তরাষ্ট্র রাশিয়া যে সংঘাতে জড়িত ছিল সেই অঞ্চলের আরও অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে, সুতরাং তারা সেই সমস্ত অস্ত্র সরবরাহ করতে থাকবে এবং কিয়েভ সরকারকে আরও রক্তপাত ঘটাতে সাহায্য করবে এবং ব্যাংকো ভায়া স্ট্রেটে ব্যক্তিদের অধীনে পরিচালিত চরমপন্থী কার্যকলাপের জন্য তহবিল বরাদ্দ করবে। যারা যুক্তিবাদী মানুষ হওয়া থেকে অনেক দূরে, তাহলে আমরা কিভাবে পারস্পরিক নিরাপত্তা সমস্যা নিয়ে তাদের সাথে আলোচনা করতে যাব? তিনি বলেন, রাশিয়ান কূটনীতিকদের মতে মস্কো নিউ স্টার্ট চুক্তির অত্যন্ত প্রশংসা করে, যা তিনি বলেছিলেন যে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ পূরণ করে তবে এটি আলোচনার জন্য উপযুক্ত শর্ত থাকতে হবে। তিনি জোর দিয়েছিলেন, সোমবার রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়া মার্কিন নিউ স্টার্ট চুক্তির অধীনে দ্বিপাক্ষিক পরামর্শতামূলক কমিশনের একটি বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে, যা মূলত কায়রোতে 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সূত্রতাস যৌথ টহলে বোমারও উড়ালো রাশিয়া ও চীন। জাপান সাগর ও পূর্ব চীন সাগরে যৌথ টহল দিয়েছে রাশিয়া ও চীন। এই টহলে টুভলোভ 95 নামের দূরপাল্লার বোমারও অংশগ্রহণ করে। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে চীনের 2টি ও রাশিয়ার 6টি যুদ্ধ বিমান তাদের আকাশ প্রতিরক্ষা সীমায় প্রবেশ করার পর দেশটিও যুদ্ধ বিমান উড্ডয়ন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টহলের রুটে নির্দিষ্ট পর্যায়ে কৌশলগত ক্ষেপণাস্ত্রবাহী উড়োজাহাজ বিদেশি যুদ্ধ বিমানকে সঙ্গ দিয়েছে। মন্ত্রণালয় দাবি করেছে রুশ ও চীনা উড়োজাহাজ আন্তর্জাতিক আইনের ধারা মেনে টহল দিয়েছে এবং কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি। রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই প্রথম রাশিয়া ও চীনের সামরিক উড়োজাহাজ যৌথ টহলের অংশ হিসেবে একে অপরের বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। টোপোলেভ TU-95 বোমারুকে ন্যাটো বিআর নামে আখ্যায়িত করে এটি এবং TU-160কে রাশিয়ার পারমাণবিক বাহিনীর দূরপাল্লার বিমান হামলার মেরুদণ্ড বলে মনে করা হয়। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য এটি নকশা করা হয়েছিল।
কুর্দি বিরোধী অভিযানে তুরস্কের প্রতি সংহতি ন্যাটোর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের প্রতি সংহতি জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রোমানিয়ায় ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সংহতি প্রকাশ করা হয়। কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর আনাদোলু এজেন্সির। গত 13 নভেম্বর ইস্তাম্বুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সিরিয়ায় ব্যাপক আকারে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। বিমান হামলার পাশাপাশি কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকের অবস্থান লক্ষ্য করে চলে রকেট হামলা। এর জবাবে তুরস্ক সীমান্তবর্তী এলাকায় পাল্টা রকেট হামলা চালায় পিকেকে। দুপক্ষের পাল্টাপাল্টি এ হামলার মধ্যেই রোমানিয়ার রাজধানী বুখারেস্টে শুরু হয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের প্রতি সংহতি জানিয়েছে ন্যাটো। বৈঠকের প্রথম দিনে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ন্যাটো সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় তুরস্কের সঙ্গে ন্যাটো সংহতি প্রকাশ করেছে উল্লেখ করে বিবৃতিতে মেট্রো অঞ্চলের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করা হয়। এর আগে সন্ত্রাসী গোষ্ঠীকে গুঁড়িয়ে দিতে তুরস্ক অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান বলেন, যতক্ষণ না শেষ সন্ত্রাসীকে নিশ্চিহ্ন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে। সন্ত্রাসীদের নির্মূল করে সিরীয় সীমান্তে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান বলেন, সীমান্তে বেসামরিক এলাকায় মর্টার হামলা চালিয়েছে তারা, নিরাপরাধ মানুষের রক্ত ঝরিয়েছে, এরই মধ্যে দিয়ে তাদের নোংরা চেহারাটা ফুটে উঠেছে। তবে তুরস্কের অভিযানে এই সন্ত্রাসী গোষ্ঠীটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। মাতৃভূমি এবং জনগণের নিরাপত্তার পদক্ষেপ নেওয়ার সময় কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, আমরা কারো কাছে জবাবদিহি করব না। তুরস্কের চলমান অভিযানের মধ্যেই সিরিয়ায় নিজেদের অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতদিন কুর্দি বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এর সঙ্গে যৌথভাবে জঙ্গি বিরোধী টহল দিয়ে এলেও তা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এদিকে তুরস্ক ও ইসরায়েলকে সিরিয়ায় সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে চীনা প্রতিনিধি বলেন, যেকোনো দেশে বিদেশে হস্তক্ষেপের বিরোধিতা করে বেইজিং। সাম্প্রতিক সময় সিরিয়ায় ইসরায়েল ও তুরস্ক যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান, সিরাজ তুরস্ক উত্তেজনা নিরসনে প্রস্তুত ইরান। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় তুরস্কের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি তেহরান বুঝতে পারে। দুদেশের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য দূর করার বিষয়ে ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত বলেও তিনি জানান। আমির আবদুল্লাহিয়ান বলেন, তুরস্কের উদ্বেগ দূর করার জন্য সেগুলো যথাযথভাবে শনাক্ত করা দরকার এবং এজন্য দুই দেশের মধ্যে নিরাপত্তা আলোচনা অব্যাহত থাকা জরুরি। সামরিক অভিযানের মাধ্যমে এর কোনো সমাধান হবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা উদ্বেগ দূর করার জন্য তুরস্ক স্থল বাহিনীর অভিযান চালাবে বলে যে ঘোষণা দিয়েছে তা কোনোভাবেই বিদ্যমান সমস্যার সমাধানে সাহায্য করবে না, বরং ক্ষতি ডেকে আনবে এবং পরিস্থিতি জটিল হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুর সঙ্গে গতকাল সন্ধ্যায় টেলিফোন আলাপে এসব কথা বলেন আমির আবদুল্লাহিয়ান। টেলিফোন আলাপে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া পরিস্থিতিতে তার দেশের অবস্থান তুলে ধরেন এবং দুই দেশের মধ্যকার সংকট নিরসনের ক্ষেত্রে ইরানের ভূমিকায় প্রশংসা করেন। তিনি বলেন, দুদেশের মধ্যে অবশ্যই পরামর্শ অব্যাহত থাকতে হবে। সূত্র পার্স টুডে। আফগানিস্তানের মাদ্রাসায় বোমা বিস্ফোরণে বহু শিশু সহ নিহত 23 আহত 30। আফগানিস্তানের শামানগান প্রদেশের একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে অন্তত 23 জন নিহত 30 জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই ছাত্র, তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আজ জোহরের নামাজের সময় অবাক আইব্যাক শহরের আল জিহাদ মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেউ কেউ বলেছেন এটি ছিল আত্মঘাতী হামলা, তবে এখন পর্যন্ত আফগান কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে এর আগে এ ধরনের একাধিক হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস। এই সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে তালেবান সরকার চেষ্টা চালালেও সাফল্যের মাত্রা কম। আমেরিকা ও দখলদার ইসরায়েল মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার অংশ হিসেবে আইএসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সূত্র পার্স টুডে।